সাকিব খান কিন্তু আমার কাছে স্বীকার করে গেছে খুব কষ্ট পাইছি এগুলো দেখার পরে। আমি তো আগেই বলছি যে আমি একদিন তার সাথে বসে আমি খাইছি বলবো না, সাকিব সবসময় আমার কাছে একটা লজ্জা পাইতো সে। আমি যদি মানে আমি কোনো যখন ভালো সম্পর্ক ছিল তার সাথে আমি এক ধরনের একই একসাথে খাওয়া দাওয়া ছেলে হয়েছে নিউ ইয়র্কে গেছে, সে কিন্তু আমার স্বীকার করে গেছে। যখন সাকিবের সাথে আমার একটা ভালো রিলেশন ছিল বা ধর আমার সাথে আমরা ছবিতে ধর পড়েছি। এবার সাকিব বুবলি প্রসঙ্গে জাতির কাছে ক্ষমা চাইলেন বীর ছবির প্রযোজক ও সাকিবের এক সময়কার বন্ধু ইকবাল। হঠাৎ করেই প্রকাশ এসেছে শবনম বুবলি ও সাকিব খানের সন্তানের পরিচয়। এ নিয়ে দেশের সোশ্যাল মিডিয়া এখন বেশ সরগরম। জানা গেছে বীর সিনেমা শুটিং করতে গিয়ে সন্তান সম্ভাবনা হয়েছিলেন বুবলি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন বীর সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবাল। একচেটিয়াভাবে সাকিব খানের পক্ষ নেওয়ার জন্য জাতির কাছে ক্ষমাও চান তিনি। সম্প্রতি গণমাধ্যমে সাকিব খান ও বুবলির বিষয়টি উল্লেখ করে ইকবাল বলেন, এই ঘটনা আমি জানি সিনেমার শুটিং শেষ হওয়ার 4-5 দিন আগে থেকেই, তবে আমাদের আসলে ইন্ডাস্ট্রি তারকাদের হাতে সবসময় জিম্মি থাকতে হয়, বিশেষ করে যদি তারা বড় মাপের তারকা হন। এই জন্য অনেক সময় অনেক কথা জানা সত্ত্বেও আমরা মুখ খুলতে পারি না, দেখেও না দেখার ভান করে থাকতে হয়। তখন আমরা একটা হয়তো বুবলির কাছে ছোট হইতাম, বাংলা সাকিবের কাছে ছোট হইতাম, আমরা ইচ্ছা করে বলিনি। ঢাকা সিনেমায় অভিনেতা সাকিব খানের ভালো বন্ধু হিসেবে পরিচিত প্রযোজক ইকবাল। এই সূত্র ধরে সাকিব অপু কাণ্ডে গণমাধ্যমে এসে তিনি একতরফাভাবে সাকিবের পক্ষ নিয়েছিলেন, তবে এবার সাকিব বুবলির ক্ষেত্রেও একই কাণ্ড সামনে আসায় সবার কাছে ক্ষমা চেয়েছেন ইকবাল। বলেন, অপবিশ্বাস ও সাকিবের ব্যাপারে গণমাধ্যমে এসে আমি একতরফাভাবে সাকিবের পক্ষ নিয়েছিলাম, এখন আমি জাতির কাছে সরি বলতে চাই। এর আগে অপবিশ্বাস নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি, আবার সেম একটা বুবলির ব্যাপার নিয়ে আমার কথা বলতে এই কথা বলার আমি ইচ্ছা করি। জানা গেছে বীর সিনেমার পরেই বিয়ে করেন সাকিব খান ও শবনম বুবলি। বীর সিনেমার পর হঠাৎ বড় একটা সময় আত্মগোপনে চলে যান বুবলিও। এ বিষয়ে পরে তার কাছে জানতে চাইলে তিনি জানান, দেশের বাইরে ফিল্ম নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলাম আমি, তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল বরাবরই তার এই দাবির সত্যতা নেই বলে জানিয়েছিলেন। তাই তারকাদের যেহেতু অনেকেই অনুসরণ করেন, সে কারণে নিজেদের ইমেজ জনগণের কাছে তাদের পরিষ্কার রাখা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।